গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো আমার লেট হয়ে গেছে কারণ হাজব্যান্ডের আগে আমি তো উঠি, উঠে হচ্ছে নাস্তা রেডি করে তারপর হাজব্যান্ডকে ডাক দিই অফিসে যাওয়ার জন্য। যখন আর কি যেই রকম টাইম অফিস হয় তখনই আমি ডাক দিই। তো হাজব্যান্ড আজকে আমার সাথে সাথে উঠে গেল, আমি ভাবছি যে হয়তো লেট করে উঠবে, যে সেই জন্য আস্তে ধীরে রান্নাটা করব। তো সে আমার সাথে সাথে উঠে গেছে, এখন কি খেতে দিই? যদিও রুটি ছিল বাট তরকারি ছিল না, তো রুটি খাবে কি দিয়ে? আর ডিম দিয়ে রুটি তেমন একটা ভালো লাগে না, পরোটা দিয়ে বেশি ভালো লাগে। তো হাজব্যান্ডকে ভর্তাটা হচ্ছে বানিয়ে দিলাম, শুটকির ভর্তা বানিয়েলাম, আর হচ্ছে নতুন আলু দিয়ে চুরচুরি হয়েছে। তা তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করে নিলাম, করে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর শেয়ার করলাম না। আর আমার হচ্ছে ঘর দুয়ারটা গোছানো হয়েছে সন্ধ্যার দিকে, কেননা সকালবেলা তো হালকা পাতলা গুছানো হয়, তবে সন্ধ্যার দিকে আমি বেশি কাজ করতে পারি, আমার শরীরটা ভালো লাগে। সকালবেলার থেকে দৌড়ে দুপুরবেলা বেশি একটা ভালো লাগে না, ইদারিং কেন জানি জানি না, বলতে পারি না। আর শ্বাসকষ্ট একটু বেড়ে গেছে, তো শ্বাসকষ্টের যদি আমার এটা জন্মগত বা আগের কোনো প্রবলেম ছিল না, আমার বেবি কনসেপ হওয়ার পরেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো জানি না কেন, হয়তো হওয়ার পরে ঠিক হয়ে যেতে পারে বেবি হওয়ার পরে, তো আল্লাহ মাফ করুক। যাই হোক, এখানে সব কাজকর্ম গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে কাপড় ধুয়ে চলে আসলাম, একদম গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখানে ফ্রিজটার উপরটাও সুন্দর করে মুছে দিয়েছি, যেহেতু আমি গরম পানি আর পাউডার নিয়েছিলাম মুছার জন্য, সেই জন্য হচ্ছে আমি এখানে ফ্রিজটা সব সুন্দর করে একদম সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর এখানে কিন্তু ওয়াশরুমটাও আমি ভালোভাবে আমি গোসলের আগে পরিষ্কার করে নিয়েছি, বালতিটাকে ভালোভাবে ধুয়ে দিয়েছি। আর কি কি রান্না করেছিলাম সেটাও আর কি শেয়ার করতেছি, যেটা বললাম আর কি খিচুড়িও ছিল সকালবেলা, আর কি খিচুড়ি গরম দিয়েছিলাম, আগের ছিল ফ্রিজে, তো এটা গরম দিয়ে নিয়েছিলাম। আর ভাত আমাদের সমান সমান হয়েছে, ভাত আর বেশি একটা ছিল না, তো বেসিনে কটা হাঁড়ি পাতিল ছিল সেটা আর ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রাখছি। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তরকারিটা, তো ফ্রেশ হয়ে যেহেতু সন্ধেবেলা ছিল, চা খেতে ইচ্ছে করতেছিলো, তো চা বসিয়ে দিলাম। আমি আর বাইস্তা খাবো, মানে আমাদের পাশে ফ্ল্যাটের ভাবির ছেলে, তো ওর সাথে এখন আসলে কথাবার্তা হবে, আর ভালো লাগার মুহূর্তগুলো একটু কাটাইতে হবে, কিছু করার নেই। আমার বোন চলে গেছে, এখন আমি একা হয়ে গেছি, আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকে আর এখানে কেউ নেই আমার। তো গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন, আর চাটা চুলাই বসানো আছে, আর গর্দুয়া তো গুছিয়ে নিলাম, এখন আর কোনো কাজে নেই, তো শুধু ভাত রান্না করব 9:30টার দিকে, হাজব্যান্ড এসে আর কি খাবে, আমিও খাবো, তরকারি তো আছে, আবার কালকে রান্না হবে। তো এখানে চা নিয়ে বসে পড়লাম বাইস্তা আর আমি, আর বিস্কিট নিয়ে নিয়েছি আর মুড়ি, একটা টোস্ট বিস্কিট ছিল, যদিও সেটা খাওয়া হয়নি, আর রেখে দিয়েছি পরে, কারণ বিস্কিট আর হচ্ছে মুড়িতে আমাদের দুজনের এনাফ ছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। তো নাস্তা করে আর কি সন্ধেবেলা আমি এটা পাপোশটা সেলাই করে নিয়েছি আমার হাতে, যেহেতু আমার কাছে বললাম যে আমার এখন হাতটা একটু টান টান আছে, টাকা বেশি একটা নেই, সেই জন্য এটা ঘরে আমি আর কি তৈরি করে নিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো থাকার কারণে চলে আসলাম আজকে একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা একদমই সিম্পল, কারণ কোনো কাজ ছিল না। আর সকালবেলা হাজব্যান্ডের খুব খিদে পেয়েছিলো, যার কারণে তাড়াহুড়ো করে শুটকির ভর্তা আর নতুন আলু দিয়ে পুঁটি ছোটো পুঁটি মাছে দিয়ে হচ্ছে চচ্চড়ি হয়েছিলো। তো রান্নাবান্না শেয়ার করলাম না, আর আজকে আর ঘর দর গুছিয়ে নিলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা, চাটা খাওয়ার পরে পাপুস তৈরি করে চলে আসলাম ক্যামেরার সামনে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর ছোট্ট বোনটির পাশে থাকবেন, আর যদি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন, অন্যান্য ইউটিউবারদের মতোই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন। তো আমার ছোট সংসারের খুঁটিনাটি সবই আপনাদের সাথে শেয়ার করব।
আমার আসলে স্পেশাল কিছু শেয়ার করার মতো আমি ইউটিউবে হয়তো আসিনি, স্পেশাল কিছু যখন থাকবে অবশ্যই শেয়ার করব। প্রতিদিন তো আর আমার কাছে স্পেশাল কিছু থাকবে না, কারণ হচ্ছে আমি এতটা আসলে বড় কেউ নই। তো টুকিটাকি লাইফ স্টাইল মানে যেটা হয় আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজছে হচ্ছে প্রায় 8টা, তো এখন ভাত রান্না করবো শুধু, আর ব্লগটা আপলোড করে তারপর হচ্ছে একটু শুয়ে থাকবো, কারণ কেননা খুবই খারাপ লাগতেছে, কারণ আজকে 3 দিন পর আবার আমি ঘরটা পরিষ্কার করলাম, প্রতিদিন ঝাড় দেওয়া হয়, আর হচ্ছে যখন কিচেনে রান্না করি কিচেনটা এভাবে আমি পরিষ্কার করে দিই, কেননা এখন তো আর আমার বেশি একটা নোংরা হয় না, আমি একা থাকি যেহেতু সেই জন্য বেশি একটা নোংরা হয় না, আর বেশি একটা পরিষ্কারও করতে হয় না। বোন চলে গেছে আর পাশের রুমে যে ভাড়াটিয়া ছিল, মানে আমি এখান যে রুমটাতে আছি সেই রুমটাতে হচ্ছে আরেকটা ভাড়াটিয়া ছিল, তো ও চলে গেছে আর এখন শুধু আমরা একাই, সেই জন্য হচ্ছে আমার বেশি একটা পরিষ্কার করতে হয় না। আর আজকে হচ্ছে আমি একটা পাপোষ তৈরি করেছি, তো পাপোষটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে তো বেশি একটা টাকা নেই, এখন আমার একটু সময়টা খারাপ যাচ্ছে, কতটা খারাপ যাচ্ছে সেটা হচ্ছে মুখে বলতে পারবো না আর প্রকাশ করার মতো না, তবে হাজবেন্ড জানে আর আমি জানি, আর আমাকে যে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছেন ওই আল্লাহই জানে। তারপরও আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আমি যা ভালো আছি হয়তো আমার চেয়েতে খারাপও কেউ আছে, তো সেই হিসাবে আর কি আমি বলি যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর পাপুষ যখন টাকা হবে তো অনেক সুন্দর পাপুষ নেওয়ার ইচ্ছা আছে, তবে সামনে যা যা করব সামনের দিনগুলো তো আমি বলতে পারবো না, না আল্লাহ যা কপালে লিখে রাখছে সেটাই হবে আমার সাথে, তো ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করব, খারাপ কিছু ঘটলে সেটাও শেয়ার করব, তো আপনারা আমার পাশে থাকবেন আশা করব। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন, আর কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অবশ্যই আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব আর সুন্দরভাবে আপনাদের মনের মতো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি, আমি যেহেতু নতুন, কারো যদি কোনো স্পেশাল কিছু দেখার আমার হাতে থাকে ইচ্ছে থাকে দেখার ইচ্ছে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকে আর ব্লগটা বেশি আর বড় করব না, কেননা যেহেতু একদমই সিম্পল, আপনাদের অনেকে আছে যে সময় নিয়ে কিন্তু ভিডিও দেখতে চায় না, আবার অনেকে আছে ভালো লাগলে অনেক সময় নিয়েও দেখে, যেমন আমিও অনেকের ভিডিও দেখি সময় নিয়ে আমার যখন ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না বেশি একটা সময় নেই না। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপু ভাইয়ার, অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, অন্য কোনো ব্লগে দেখা হবে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখেন, আর বলা যায় না হায়াত মরণের কথা, কে কখন চলে যাবে পৃথিবীতে থেকে সেটা কেউই জানে না, আমি যেমন জানি না হয়তো আপনি আরও আশেপাশে যারা আছেন তারাও জানে না, তো সেই হিসাবে বলছি বলতেটি হলো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, এবং সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।